আরটিভির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম এবং আরটিভির পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। কায়েস ভাই, ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। ভাই, আমরা জানতে চাই এবারের ঈদটা আপনার কাছে কেমন কাটলো? না, নর্মাল, প্রত্যেক বছরের মতো এবছর আমি দেশের বাড়িতে আসছি, করছি এখানে ফ্যামিলির সাথে, ভালো লাগছে আর কি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন, আগে যখন জাতীয় দলে থাকতেন তখনকার মানে ঈদের যে মোমেন্টামটা, এটা কেমন? না, আমার কাছে নর্মালই মনে হয়, আগে যেরকম ছিলাম। হ্যাঁ, আগে একটু ব্যস্ততা থাকতো বেশি ন্যাশনাল টিমের ডিউটির কারণে, এখন হয়তো ওই জিনিসটা একটু কমে গেছে, এখন একটু অনেক ফ্লেক্সিবল থাকতে পারি নর্মাল লাইফে। তারপর হচ্ছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটগুলো হয়, এগুলো নিয়ে অনেক ব্যস্ততা থাকা লাগে, তো ওভারঅল বিজি আছি খেলা নিয়ে বেশি। ভাই, আমরা শুনছি যে আপনি আমজুপিতে মেহেরপুরে একটা ক্রিকেট একাডেমি করছেন, তো আমরা দেখতে পাই যে আপনিও জানেন যে বাংলাদেশে মেহেরপুর জেলায় অনেক মানুষ ক্রিকেট ভালোবাসে, মানে খেলাধুলা অনেক ভালোবাসে, তো জাতীয় পর্যায়ে আপনি ছাড়া আর কেউ নাই আমাদের মেহেরপুর জেলাকে প্রতিনিধিত্ব করার, তো সেই জায়গা থেকে আপনার একাডেমি কতটা হেল্পফুল হবে? দেখুন, নট অনলি আমার একাডেমি, প্রত্যেকটা জায়গায় যদি একাডেমি থাকে অবভিয়াসলি প্রত্যেকটা জেলার জন্য এবং ক্রিকেটের জন্য ডেভেলপ হবে এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য ডেভেলপ হবে। আমি মনে করি যে আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি একটা একাডেমি করা, এবং একাডেমিটা কিছু সংস্কারের কাজ হচ্ছে এখানে। আমাদের দেখবেন যে গ্রাউন্ডস এবং ইনডোর হচ্ছে, অনেক কিছু কাজ হচ্ছে, যে জিনিসগুলো যখন প্রপার ওয়েতে রেডি হয়ে যাবে তখন প্রপার একটা ভালো একাডেমি আমরা চালু করতে পারবো। এমকেস স্পোর্টস উদ্বোধন করছেন, তার জন্য কংগ্রেচুলেশন। মেহেরপুর জেলার জন্য এটা কতটুকু, যেহেতু এখান থেকে ব্যাট কিনতে যেতে হয় ঢাকাতে, আমাদের জেলার মানে যারা ইয়াং জেনারেশন আছে এটা এদের জন্য কতটুকু হেল্পফুল হবে? দেখুন, এটা আমার মনে হয় অল ওভার বাংলাদেশের জন্য একটা উপকারের বিষয় হয়েছে, কারণ মেহেরপুর জেলায় স্পেসিফিকলি বলবো না, কারণ এখানে প্রত্যেকটা জেলার মানুষই আমাদের এখান থেকে ব্যাট কিনতে পারবে এবং তাদের সবার জন্য খুব অপরচুনিটি হয়েছে, তারা কাস্টমাইজভাবে বানাতে পারবে এবং অ্যাভেলেবেল ব্যাটগুলো পাবে বাংলাদেশে। তার মানে এটা আমাদের বাংলাদেশের ক্রিকেটে যারা আপকামিং প্লেয়ার, উঠতি প্লেয়ার এবং যারা টেপ টেনিসে খেলে তাদের জন্য ভালো একটা সংবাদ যে আমাদের দেশে এখন অ্যাভেলেবেল এই ব্যাটগুলো আমরা প্রোডাকশন করতে পারবো। ভাই, ভারত বিশ্বকাপ শেষ হলো, সামনে আমরা আসন্ন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ আছে, ভারত বিশ্বকাপটা অনেকটা তিক্ততার মধ্য দিয়েই শেষ হয়েছে, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে আপনার কী মনে হচ্ছে, দল কেমন করবে? দেখুন, আমাদের সবসময় তো টার্গেট থাকে আমরা ভালো খেলবো, ভালো আমরা অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলবো, এবছরও সবারই টার্গেট আছে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। এখন দেখা যাক, প্রত্যেকটা দেশেরই টার্গেট থাকে তারা ফাইনাল খেলবে সেমিফাইনাল খেলবে, তো আমরা টার্গেট করলে তো হবে না, এখন সবার ওখানে গিয়ে ভালো ক্রিকেট খেলতে হবে, ভালোভাবে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে টিমের, ভালো ক্রিকেট খেলতে হবে, তাহলে আমাদের সম্ভব হবে। আমরা একটা জিনিস, গত 8 মাসে বাংলাদেশ ক্রিকেটে যা ঘটে গেছে আপনিও জানেন, আমরাও জানি, দর্শকরা সবাই জানে, আমরা একটা জিনিস খেয়াল করছি যে সিনিয়র প্লেয়ারদের সাথে কোচদের একটা দ্বন্দ্ব সবসময় কাজ করে, একমাত্র কয়েকজন, হাতে গোনা কয়েকজন ছাড়া সবার সাথেই মাশরাফি ভাই ছিল, এখন তামিম ভাইয়ের সাথে একটা দ্বন্দ্বর কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন। আসলে সিনিয়র প্লেয়ারদের সাথে মানে কোচের দ্বন্দ্বটা, আপনি ড্রেসিং রুমে ছিলেন, এই জিনিসটা কীভাবে দেখছেন? দ্বন্দ্ব জিনিসটা তো সিনিয়র আর জুনিয়র কোনো কিছু ক্ষেত্রে ভালো না, কারণ ওই জায়গাটাতে সবার সাথে সমান প্রায়োরিটি দেওয়া উচিত আমি মনে করি। সো আমার মনে হয় যে আমাদের কালচারে একটু সমস্যা আছে যে আমাদের সিনিয়র একটু হয়ে গেলে আমাদের মনে হয় যে না, ওরা আর দেওয়ার কিছু নাই, যেটা অন্য অন্য দেশে জিনিসগুলো করে যে সিনিয়র হয়ে গেলে তারা ক্রিকেটার ওই এক্সপিরিয়েন্সটাকে ভ্যালু দেয় এবং তারা তাদের এক্সপিরিয়েন্সটা থেকে তারা নেওয়ার চেষ্টা করে। তার মানে যে আমাদেরও কালচার আস্তে আস্তে চেঞ্জ হবে, নট অনলি হচ্ছে না তা না, হবে আস্তে আস্তে, একটু সময় লাগবে। আর হ্যাঁ, এই জিনিসগুলো একটু রেসপেক্টের সাথে সব কিছু করা উচিত, আমি মনে হয় সিনিয়র প্লেয়াররা দেশকে এত বছর রিপ্রেজেন্ট করে তাদেরকে সম্মানটুকু দেওয়া উচিত, তাহলে তারা মানে লাইফ টাইমের একটা ব্যাপার, একটা অ্যাচিভমেন্ট হয় হিসাবে থাকে যে আমি না, আমি আমার দেশের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, এখন আমি অ্যাটলিস্ট আমার দেশের কাছ থেকে রেসপেক্টটা পেলাম, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট। ভাই, বাংলাদেশে ক্রিকেটের একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে লং টাইম ক্রিকেট খেলছে, 3 বছর দুই দুর্দান্ত ফর্মে আছে, হঠাৎ ইঞ্জুরিতে পড়লে ওয়ার্ল্ডের টপ টিমগুলোর যেভাবে ব্যাক করে আর কি, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, মানে এটা কেন আপনার কাছে কী মনে হয়? দেখুন, আমাদের, আমি মনে করি যে প্রফেশনালিজম এখনও পুরোপুরি আসে নাই আমাদের দেশে ক্রিকেটে, কারণ যদি আসতো তাহলে হয়তো বা আমরা, একটা ছেলে যখন ইঞ্জুরি হয়, কারণ সে কিন্তু খেলতে যেয়ে ইঞ্জুরি হয়, আমার মনে হয় যে
ক্রিকেট বোর্ড, হ্যাঁ, যারা কন্ট্রাক্টেড প্লেয়ার থাকে তাদেরকে অবভিয়াসলি লুক আফটার করে, বাট কন্ট্রাক্টেড প্লেয়ার ছাড়া যারা ইঞ্জুরি হয় তারা আসলে খুব স্ট্রাগল করে। আসলে একটা অপারেশনের ব্যাপার থাকে, একটা চিকিৎসার ব্যাপার থাকে, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ ওই ছেলেটা কিন্তু ক্রিকেট খেলতে যেয়ে কিন্তু ইঞ্জুরি হয়। তো আমার মনে হয় যে এটা আমাদের সবারই দেখা উচিত, কারণ আমরা যখনই একটা ছেলেকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দিব তার মানে কিন্তু তার কেরিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের একটু আরও কেয়ারফুলি হওয়া উচিত। আমরা যদি, আপনি বললেন ওইদিকে যদি দেখি, আপনার সাথে 2014-15 এনামুল হক বিজয় ওপেন করছে, আপনি খুব ভালোভাবে তাকে চিনেন। 2015 পর্যন্ত কিন্তু এনামুল দুর্দান্ত ফর্মে ছিল, তারপরে 2 বছর গ্যাপ, এই যে গ্যাপটা পড়েছে, এতে বিসিবি তার কিন্তু সেই রকম প্রপার যত্ন নেয় নাই, এর জন্য আমাদের বাংলাদেশ কিন্তু এখনও ওপেনিংয়ে স্ট্রাগল করতেছে। আসলে এই জায়গায় কী কাজ করা উচিত? না, আপনার মনে হয় ইনফরমেশনটা ভুল আছে, যত্ন না নিলে কিন্তু বিজয় আবার আসতে পারতো না। আমার মনে হয় বিজয়কে সময় লেগেছে, অবভিয়াসলি পারফর্ম করতে হয়েছে, সে ডোমেস্টিকে ভালো খেলেছে তাকে নিয়েছে, যে এটা না, এটা এখানে আসলে কাউকে ফিঙ্গার পয়েন্ট করা ঠিক না, কারণ বিসিবি অবভিয়াসলি তাকে যদি সুযোগটা না দিত সে কিন্তু ন্যাশনাল নেমে আসতে পারতো না। সো অবভিয়াসলি এখানে বিসিবি তাকে সুযোগটা দিয়েছে। ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের সাব্বির রহমান, আপনারা যখন 2015 থেকে দলটা অনেক ভালো করছিল ঘরের মাটিতে, সাব্বির রহমান তারপরে মোহাম্মদ মিঠুন নিয়ে একটা ভালো দল ছিল, আসলে সাব্বির রহমান এখন কিন্তু ডোমেস্টিক ক্রিকেটের একাদশের বাইরে চলে যাচ্ছে অনেক, এরকমই গ্রামের বিভিন্ন অঞ্চলে যে খ্যাপ খেলছে, আসলে জাতীয় দলের প্রতিযোগিতা থেকে অনেক দূরে, আসলে এই জিনিসগুলো কীভাবে দেখছেন? দেখুন, আমরা যেভাবে যেটা নিই, আসলে একটা ছেলে বাসায় বসে থাকার থেকে আমার কাছে মনে হয় যদি আপনি যে কোনো একটা লিগে ক্রিকেট খেলেন, উইচ ইজ ভেরি গুড, কারণ আপনি অ্যাটলিস্ট বাসায় বসে থাকতেছেন না, ক্রিকেটের ভিতরে ইনভলভ হচ্ছেন। হ্যাঁ, আপনি যেটা বললেন যে টেপ টেনিস খেলা বা এই খেলা, এগুলো প্রফেশনালি যদি নিয়ে খেলতে থাকি, এটা আমার মনে হয় যে ভালো জিনিস না, কারণ একটা রেসপেক্টের জায়গা তৈরি হয় একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমে খেলে। আপনি যখন ক্রিকেট বলে খেলবেন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আপনি যে কোনো লিগ আছে, ঢাকা শহর, এখন বাংলাদেশে ঢাকা লিগ, চিটাং লিগ, অনেক লিগ হয়, এগুলো খেললে ঠিক আছে। বাট আপনি যখন টেপ টেনিস খেলতে যাবেন, দ্যাট মিনস হচ্ছে যে আপনি আপনার সারা জীবন যে জিনিসটা অ্যাচিভ করেছেন, এই জিনিসটার থেকে বের হয়ে আসছেন, আপনি মানে ডিফারেন্ট ট্র্যাকে চলে যাচ্ছেন। তো এটা আমার মনে হয় যে এটা ভালো জিনিস না। এটা ফান ক্রিকেট হিসাবে যেটা ফ্রেন্ড সার্কেলদের নিয়ে, এটা আলাদা বিষয় এটা, বাট আপনি যখন প্রফেশনালি যাবেন, এটা আমার কাছে মনে হয় এটা ভালো জিনিস না। বাংলাদেশ ক্রিকেটে এখনও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন কিনা? দেখেন, জাতীয় দলটা এমন একটা জায়গা না, এটা একটা প্রাইডের জায়গা। এখানে খেলতে পারলে নিজের কাছে ভালো লাগে, নিজের ফ্যামিলি সবাই মানে প্রাউড ফিল করে। তা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা সবাই চায় যে খেলতে। আপনার সাকিবের সাথে একসাথে অনেক দিন খেলেছেন, তারাও এখন অবসরের দিকে, আপনারও ফিটনেস আছে, কিন্তু বয়সটা শেষের দিকে চলে যাচ্ছে, ক্রিকেট ক্যারিয়ার শেষ দিকে, তো এখনও পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে মানে কোন ফরম্যাটের জন্য নিজেকে বেস্ট মনে করেন? না, এনি ফরম্যাট, আমি ওইভাবে বলবো না যে আমি এই ফরম্যাট না, বাট আমি ক্রিকেট এনজয় করি, এখন এনজয় করার চেষ্টা করি, ক্রিকেট খেলতেছি, ভালো লাগতেছে, এখনও আমার নিজের ফিট মনে হচ্ছে। যখন মনে হবে যে না ফিট হচ্ছে না, বডি চলতেছে না, বডি আর সাপোর্ট করতেছে না, তখন চিন্তা ভাবনা করবো, বাট এই মুহূর্তে আমি এম ফাইন। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনি অনেকগুলো উদ্যোগ নিয়েছেন যাতে বাংলাদেশ ক্রিকেটের জন্য হেল্পফুল হয়, তো বিসিবি যদি আপনাকে কোনো সুযোগ দেয়, যেমন আব্দুর রাজ্জাক ভাই এখন নির্বাচক প্যানেলে আছে, তারপরে আন্নান ভাই আসছে, এদের মতো যদি বাংলাদেশ বিসিবিতে কাজ করার সুযোগ পান, তাহলে সুযোগটা লুফে নেবেন কিনা? দেখুন, এটা ডিপেন্ড করে হচ্ছে ক্রিকেট বোর্ডের উপরে, আমি চাইলেই সব কিছু সম্ভব। আর অবভিয়াসলি একটা মানুষ যখন সারা জীবন ক্রিকেটের জন্য স্পেন্ড করে থাকে টাইম, তো আমাদের শেষ টাইমটা হচ্ছে আমরা ক্রিকেটের সাথে থাকা। তো ক্রিকেটের সাথে থাকতে পারলে, ক্রিকেটের সাথে সময় দিতে পারলে নিজের কাছে ভালো লাগবে যে অ্যাটলিস্ট আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে পারছি, এটা আমি বলবো যে অবশ্যই একটা ভালো জিনিস।